Hi, I'm Vanessa Kaiser. Hey, I'm Itonmai. We're both architects, artists and sculptors. What are you doing in Puppyville? আমি পটারির একটা ওয়ার্কশপ নিচ্ছি। কিছুদিন ধরে পটারি নিয়ে কাজ করতেছি, 2 বছর হয়। তো কিছু বেসিক জিনিসপত্র আমি নিজের মতো করে এক্সপ্লোর করছি। এখানে যে মেশিনটা দেখা যাচ্ছে ইনফ্যাক্ট এটাও ওই এই জিনিসগুলো মানুষের কাছে মানুষকে দেখানো, এর পসিবিলিটিসগুলো মানুষকে দেখানো মেডিটেটিভ একটা ব্যাপার আছে আর কি এটার মধ্যে। কারণ আমি এমনি ফ্রি হ্যান্ড পটারি দিয়ে শুরু করছিলাম। ফ্রি হ্যান্ড পটারিতে একটা যেটা হয়তো যে আমি করতেছি বারবার, ঠিক করতেছি বারবার, একটা চিন্তার মধ্যে আসছি, ওইটা চেঞ্জ হতেছে, চিন্তার সাথে সাথে জিনিসটা বানায় চেঞ্জ করতেছি। এখানে যেটা হয় ওইটা হয় কিন্তু একটা রিদমে কাইন্ড অফ, যে একটা জিনিস ঘুরতেছে ঘুরতেছে, এটারে চাইবার শেপ করতে করতে আমার চিন্তা চেঞ্জ হলো, এর মধ্যেই আমি এটা শেপ চেঞ্জ করতেছি। এটার যে ফ্লোটা, এই জিনিসটা আমি অনেক বেশি এনজয় করি। এবং এটা আমি ছোটোবেলা থেকে দেখা যাচ্ছে যে কুমারপাড়াগুলোতে যাই বসে থাকতাম, দেখতাম ওরা কলসি বানাইতেছে বড় বড়, এরকম দাঁড়ায় দাঁড়ায় বড় চাকার উপরে এমনি করে বানাইতেছে। ওই জিনিসটা আমি যখন ওই ঢাকা শহরে বাসার মধ্যে ছোটো একটা জায়গার মধ্যে করার কথা চিন্তা করতেছি, তখন আমার এমনি চিন্তাটা ছোটো হয়ে আসছিল। ছোটো জিনিসের মধ্যেও তো আঙুল দিয়ে ওই জিনিসটা ছোটো করে করা যেতে পারে, ওইটা কীভাবে করা যায় ওই জায়গা থেকে বেসিক্যালি এই মেশিনটা প্লাস করা বানানোর পরে আরও এটা নিয়ে কী কী করা যায় এরকম কিছু চিন্তা ভাবনা। ইনফ্যাক্ট আমার কিছু আইডিয়াস আছে যে পটারি যে বার্ন করতে হয়, ওই বার্নিংয়ের যে কিলনটা, ওই কিলনটা আমি মেশিনের সাথে কানেক্টেড করে দিয়ে যে এই এটা ঘুরাইতে থাকলে হচ্ছে যে এটার থেকে বাতাস পাম্প করবে আর কি, যাতে কিলনের মধ্যে আগুনে বাতাস পায় এবং হিট হয়। তো এই বেসিক্যালি এটা একটা মেশিন আসলে শুধু এখানে সীমাবদ্ধ না আর কি, এটা একটা পুরা একটা পটারি রিলেটেড যে কোনো মেকানিজম ও একটা জিনিস ঘুরাইলে আসলে চলতে থাকবে, এরকম একটা আইডিয়া আর কি এটা। পটারির অ্যাকচুয়ালি একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরো প্রসেসটা, মানে আমার আসলে বানানোর চেয়ে বেশি পুরো প্রসেসটা খুব ভালো লাগে। যে মাটি কালেক্ট করে নিয়ে আসা, আমার এটা প্রসেস করা, রোদে শুকানো থেকে মানে সব কিছু, তারপরে এটা বানানো, এটা বানানোর যে যন্ত্রপাতি সেই জিনিসগুলোও বানানো, এটা পোড়ানোর যে জায়গা সেটাও বানানো। তো এই পুরো জিনিসটা আমি আসলে একটা সেট আপ তৈরি করতে চাই নিজের মতো করে। এটা যেটা হয় যে এই জিনিসটা করতে গেলে মানে নেচারের অনেক কাছাকাছি থাকতে হয়, মাটি লাগতেছে, পানি লাগতেছে, রোদ লাগতেছে, সব কিছু। আমার পরবর্তীতে প্ল্যান হচ্ছে আসলে ঢাকায় আমি এরকম জায়গা পাইলেও হয়তো কষ্টের দিক থেকে ম্যানেজ করতে পারবো না, গ্রামে যাওয়ার কথা ভাবতেছি আর কি। ওইখানে একটা সেট আপ তৈরি করতেছি, কুমিল্লায় আমার গ্রাম।